ডলফিন সম্ভবত পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ বুদ্ধিমান প্রাণী। এদের শারীরিক সক্ষমতা অসাধারণ। ডলফিন আত্মসচেতন এবং নিজেকে আয়নায় চিনতে পারে। কিছু ডলফিন সন্তানদের নির্দিষ্ট কিছু বিশেষ গুণ শেখায় এবং প্রজন্ম থেকে প্রজন্মে এদের জ্ঞান স্থানান্তরিত হয়। এরা খুবই সামাজিক প্রাণী। পৃথিবীর বিভিন্ন পরিবেশে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতাও অসাধারণ। দলের কেউ অসুস্থ বা আহত হলে এরা সাহায্য করতে এগিয়ে আসে। এদের নিজস্ব ভাষা এবং প্রত্যেকের স্বতন্ত্র নামও রয়েছে। মানুষের মতো একটি নামই সারা জীবনের জন্য স্থায়ী হয়। আমাদের ভাষার মতোই এদের ভাষারও নির্দিষ্ট ব্যাকরণ রয়েছে। স্মৃতিশক্তিতে মানুষের পরেই বোটলন্স ডলফিনের অবস্থান। এরা 20 বছর আলাদা থাকার পরও একে অপরকে চিনতে পারে। বিজ্ঞানীরা মনে করেন ডলফিন একে অপরকে অডিও ইমেজ পাঠাতে সক্ষম। শব্দের মাধ্যমে কোনো কিছুর অবয়ব সম্পর্কে ধারণা দেওয়া হলো অডিও ইমেজ। এ ধরনের দক্ষতা মানুষের মধ্যে নেই। বোটলন্স ডলফিন 12 মিনিট পর্যন্ত নিঃশ্বাস ধরে রাখতে পারে এবং 550 মিটার পর্যন্ত গভীরতায় পৌঁছতে সক্ষম। ঘুমানোর সময়ে ডলফিনের এক পাশে মস্তিষ্ক এবং বিপরীত পাশের চোখ সক্রিয় থাকে। ঘুমের মধ্যে এরা উপরে উঠে শ্বাস গ্রহণ এবং শত্রুর উপর দৃষ্টি রাখতে সক্ষম। মারাত্মকভাবে আহত হবার পরও ডলফিন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। এদের ক্ষতস্থান খুব দ্রুত আরোগ্য লাভ করে। ইনফেকশন হওয়ার হার এদের খুবই কম। এরা ব্লাডারে অ্যান্টিব্যাকটেরিয়াল পদার্থ জমা করে, যা আহত হলে রক্তের মাধ্যমে ক্ষতস্থানে প্রভাবিত হয়। সর্বোচ্চ গতিতে চলার সময় এরা 400 পাউন্ড পর্যন্ত ধাক্কা তৈরি করতে সক্ষম, যাহা একজন পূর্ণবয়স্ক মানুষের সমর্থন 5 গুণেরও বেশি। এসব বৈশিষ্ট্য ডলফিনকে প্রাণী জগতে এক বিস্ময়ে পরিণত করেছে। শক্তিমত্তায় ডলফিনকে হার মানাতে পারে এমন প্রাণীর সমুদ্রের অভাব নেই। তবে বুদ্ধিমত্তায় যে এরা সমুদ্রের রাজা, তাতে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।